আমাদের মেডিসিন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম গাইস আপনি কি জানেন যৌন সমস্যার কারণে কত বিবাহিত পুরুষের জীবন নষ্ট হয়ে গেছে কত পুরুষের জীবনে অশান্তি নেমে এসেছে জানি তার কোনো হিসাব আপনার বা আমার নিকট নেই গায়ে যৌন সমস্যার মূল কারণ হলো শারীরিক ও মানসিক যৌন সমস্যা নিয়ে আলোচনা একটা সময় আমাদের বেডরুম পর্যন্ত সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমানে সেটা আর নেই কেননা উন্নত মেডিসিন বিশেষজ্ঞদের রিচার্জ সেটা এখন ওপেন হয়ে গেছে আমাদের দেশের অধিকাংশ পুরুষ ছোটো পেনিস নিয়ে মোটো সন্তুষ্ট নয় কিন্তু উপমহাদেশের পুরুষদের গড়ে চার থেকে পাঁচ ইঞ্চি হয়ে থাকে অন্যদিকে মহিলাদের যৌনি পথের গভীরতা তিন থেকে চার ইঞ্চি হয় তবে আমি মনে করি ছোট পেনিস দিয়েও পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব যদি তার শারীরিক সমস্যা না থাকে হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন তবে আপনি যদি আপনার এই পেনিস নিয়ে সন্তুষ্ট না থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কেননা আজকে আমরা জানব কিভাবে আপনার পেনিসের সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করতে পারেন গাইস আজকে আমরা আলোচনা করব সাইজ আফ এক্সেল ওয়েল নিয়ে এই ওয়েল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম নতুন নতুন মেডিসিন সম্পর্কে ধারণা নিতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন গাইস এই ওয়েল কি কী কাজ করে তা জানার আগে আমাদের জানতে হবে কিভাবে ওয়েলটি ব্যবহার করতে হয় কেননা এ ওয়েল ব্যবহারের নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আপনার পেনিশও হাত ভালো করে ধুয়ে শুকিয়ে নিন তারপরে আট থেকে দশ ফোঁটা ওয়েল হাতের তালুতে নিয়ে পেনিসের গোড়া থেকে মাথা পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ বার ম্যাসেজ করুন খুবই আস্তে আস্তে এইভাবে দিনে দুবার করবেন মনে রাখতে রাখবেন ম্যাসেজ করা অবস্থায় যেন বীর্য কোনোভাবে আউট না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে বীর্য আউট হলে কোনো রেজাল্ট পাবেন না মেসেজ করার দু থেকে তিন ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে এ ওয়েল কী কী কাজ করে গায়ে যাদের পেনিস একেবারে ছোটো মানে তিন ইঞ্চিরও ছোট তাদের পেনিস বড় করতে সাহায্য করবে যাদের পেনিস আগামোটা গোড়া চিকন তারা যদি এই ওয়েল ব্যবহার করে তাহলে পেনিস আগা সমান হতে সাহায্য করবে যাদের পেনিস বাঁকা হয়ে গেছে তাদের পেনিস সোজা করতে সাহায্য করবে এমনকি যাদের পেনিস একেবারে নরম হয়ে গেছে তাদের পেনিসে শক্তি জোগাতে সাহায্য করবে তবে মনে রাখতে হবে যাদের এই সমস্যাগুলো জন্মগত তাদের ব্যবহার না করাই ভালো আর যাদের হস্তমতনের কারণে এই সমস্যাগুলো দেখা দিয়েছে তারা ব্যবহার